আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টেকনোজগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইমো হ্যাক বর্তমানে একজনের ওটিপি চুরি করে আরেকজন খুব সহজেই ইমো হ্যাক করে নিচ্ছে এতে করে সবারই সমস্যা হচ্ছে কারো পার্সোনাল মেসেজ দেখে ফেলছে তারপরে কার সাথে কার সাথে কথা বলতেছে সব কিছুই দেখে ফেলছে আর কি তো এখন আমি আজকে দেখাবো আপনার ইমুটি হ্যাক হয়েছে কি না এবং হ্যাক হলে তা কিভাবে হ্যাক থেকে রক্ষা করবেন তো হ্যাক মূলত হয় আপনার ওটিপির মাধ্যমে আপনার অজান্তে আপনার সিম থেকে ওটিপি কোডটি চুরি করে নিয়ে তারা এই হ্যাকটি করে থাকে তো যখন হ্যাক করবে একটি ফোনে তো সেই ফোনটিতে কিন্তু নেক্সট টাইম যখন নাম্বারটি দিবে। তখন আর ওটিপি কোডটি চায় না অটোমেটিক ইমোটি চালু হয়ে যায় তো আজকে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন কিভাবে বুঝবেন আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না এবং কিভাবে আপনি ইমো অ্যাকাউন্টটি হ্যাক থেকে বাঁচাবেন সবই এই ভিডিওটিতে দেখানো হবে তো বেশি কথা না বলে কাজের কথায় আসি প্রথমে আপনি যে ইমুটি ইউজ করেন সেই ইমোটি ওপেন করবেন তো ইমোটি ওপেন করবার পর এরকম ইন্টারফেস শো করবে তো যেখানে ক্লিক করতে হবে এখানে প্লাস আইকনটিতে ক্লিক করবেন তারপরে মোর লেখা আছে মোড়ে ক্লিক করবেন তো মোড়ে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে সেটিংস তো সেটিংসে যাবেন যাবার পর এখানে দেখুন লেখা আছে ইমো অ্যাকাউন্ট সেটিংস তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করবার পর ম্যানেজ ডিভাইস লেখা আছে তো এই অপশানটাতে যাবেন তো আগেই বলে রাখি এই ইমোটি হচ্ছে নতুন ইমো অর্থাৎ আপডেট যেই ভার্সনটি আছে সেই ভার্সনটিতেই কাজ করবে আপনাদের যাদের ফোনে ওল্ড ভার্সনের ইমো ইনস্টল করা তারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন না হয় এই পদ্ধতিটি কাজ করবে না তো ইমো অ্যাকাউন্টটি আপডেট ভার্সনের এটি তো আপনারা সেটিং থেকে ম্যানেজ ডিভাইসে যাবেন তো যাওয়ার পর এখানে দেখুন দুইটা ডিভাইসে কানেক্ট করা আছে আমার ইমোটি এখানে শো করতেছে যে উপরেরটা হয়েছে আমার যে কারেন্ট লেখা আছে মানে বর্তমানে আমি এটাতেই আসি আরেকটা আছে ডিভাইস নিচে লেখা আছে দেখেন এস এম জি ফাইভ সেভেন জিরো এফ তো এই ডিভাইসটা তো অনলাইনে আছে আর কি মানে এই ডিভাইসটাতে আমার ইমোটা কানেক্ট করা আছে তো সে যখন অনলাইনে থাকবে তখন অনলাইন লেখা থাকবে আর যদি অফলাইনে থাকে তাহলে অন্য কিছু লেখা থাকবে আর কি তো তার মানে হচ্ছে আমার ইমোটি অলরেডি হ্যাক করে নিছে আমার ইমোটি তো এখন এই হ্যাক থেকে কিভাবে ইমো আইডিটি রক্ষা করবেন অর্থাৎ বাঁচাবেন তো প্রথমে যে ডিভাইসটি থেকে আপনার আইডিটি রিমুভ করতে চান অর্থাৎ নিচের ডিভাইসটি আমার নয় তো আমি এই ডিভাইস থেকে আমার ইমো অ্যাকাউন্টটি ডিলিট করে দেব। তো এটার উপর একটা ক্লিক করব তো এখানে দেখুন লেখা আছে ডিলেট তো ডিলেটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও ডিলেট লেখা আছে আর ক্যান্সেল তো আমি ডিলেটের উপরে ক্লিক করব ডিলেটের উপরে ক্লিক করবার পর কিছুক্ষণ ওয়েট করবো তো এখানে দেখুন আমার যে ফোন নাম্বারটি আছে ওই ফোন নাম্বারে একটি কোড যাবে ওটিপি কোড যে আমি অ্যাকাউন্টটি ওই ডিভাইস থেকে রিমুভ করব কি না সেটা যাচাই করবার জন্য তো ওকেতে ক্লিক করলাম করার পরে সিমটিতে একটি কোড যাবে দেখুন কোড চলে আসছে তো অটোমেটিকই কোডটি সেট হয়ে গেছে কারণ এই সিমটি আমার এই ডিভাইসটাতেই কানেক্ট করা দেখুন ডিভাইসটি রিমুভ হয়ে গেছে যেই ডিভাইসটি আমার অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়েছিল সেই ডিভাইস থেকে আমার ইমো অ্যাকাউন্টটি রিমুভ হয়ে গেছে তো এখন যদি ওই লোকটি আমার নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্টটি লগ করতে চায় সেম ডিভাইসে কিন্তু সে পারবে না কারণ আমি তার মোবাইল থেকে ইমো অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়েছি তো এভাবেই খুবই সহজে আপনারা ইমো অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন এবং হ্যাক হয়েছে কি না তা যাচাইও করতে পারবেন তো অবশ্যই মনে রাখবেন কেউ যাতে আপনার টিম থেকে চুরি করে ওটিপি কোডটা না নিতে পারে তো আজ এই পর্যন্তই তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমাদের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করতে ভুলবেন না